দর্শক, এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সিনিয়র রিপোর্টার দীপন দেওয়ান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। দীপন, ট্রেনে আজ যাত্রীদের চাপ কেমন দেখছেন? আজকে যেহেতু ঈদের একদম আগের দিন, সেই হিসাবে বলা যায় যে আজকে ট্রেনের যাত্রীর চাপ একেবারেই কম। এর মূল কারণটি হচ্ছে যে এক ধরনের শঙ্কা তো মানুষের মধ্যে থাকেই যে রোজা কি আসলে 29 হবে নাকি 30 হবে। সেই হিসেব করে সবাই আসলে 29 রোজার হিসেবটি ধরেই ঢাকা ত্যাগ করেন। তো সেই হিসেবে বলা যায় যে বেশিরভাগ যাত্রী ঘরমুখ যারা ছিলেন তারা ঢাকা ছেড়ে চলে গেছেন, এবং আজকে আসলে যারা একদম শেষ মুহূর্তে যাবেন কি যাবেন না এই ধরনের কোনো ধরনের একটি সিদ্ধান্তহীনতায় ভোগেন এমন যাত্রীরাই মূলত আজকে ঢাকা ছাড়ছেন। এবং আজকে ট্রেনে যাত্রীর চাপ একেবারেই কম, এবং বলা যায় যে খুব নিরিবিলি পরিবেশে তারা ঢাকা ছাড়ছেন, এবং বলা যায় যে একেবারেই যে যেই টিকিট কাটছেন সেই টিকিটেই কেটেই তারা তাদের সিটে বসছেন, এবং কোনো ধরনের ঝক্কি ঝামেলা ছাড়াই তারা গন্তব্যে যাচ্ছেন। এবং আজকে আমরা ট্রেনের ছাদেও যাত্রীদের উঠতে দেখিনি, কারণ ভিতরে আসলে ফাঁকা রয়েছে। এবং আজকে সারাদিনে 66টি ট্রেন বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে ঈদ যাত্রীদের নিয়ে। দীপন, আপনাকে ধন্যবাদ।